এগুলোর ওজন কেমন হতে পারে? এই যে লাল রঙের ষাঁড় গরু, ওজন আপনার তো প্রায়, এটা আসলে কয় জাতের গরু এখন? এটা 4 জাতের। এটা ওজন হিসাবে চিন্তা করলে কতটুকু হবে, সেক্ষেত্রে কত হলে বেচা যাবে, বেচার টার্গেট কেমন নিছেন? আসসালামু আলাইকুম শুভে দর্শক, নরসিংদী জেলার একটি বিখ্যাত পশুর হাট হাতিরদিয়া পশুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই হাট বসে প্রতি রবিবার, দর্শক বন্ধুরা রবিবারে দুপুরের পরে শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। সব বন্ধুরা আমরা এই হাট ঘুরবো, আজকে আপনাদেরকে জানাবো সুন্দর সুন্দর ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। চলুন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখছি এখানে আজকে হাতিরদিয়া পশুর হাটে কিন্তু সুন্দর সুন্দর ষাঁড় গরু এসছে। এই দেখুন দর্শক বন্ধুরা, খুব সুন্দর ষাঁড় গরু। আর এই গরুগুলো নিয়ে আসছে যে ভাই, ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গরু তো দেখছি দুটোই খুব সুন্দর। জি, এগুলোর ওজন কেমন হতে পারে? এই যে লাল রঙের ষাঁড় গরু, ওজন আপনার তো প্রায় 3 মণ এমন হয়ে যাবে। 3 মণ? না, 3 মণ, 3.5 মণ, 3.5 মণ, আরো বেশি হবে হতে পারে, আর একটু বেশি হলে হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো দেখতে মাশাআল্লাহ। এই গরুটার দাম কত চান আপনারা? এটা আশা আছে তো 2 লাখের উপরে, এবার দেখি কত বিক্রি করতে পারি। আচ্ছা আচ্ছা, আর এইটা এইটা এই ছোটটা, এটা একটু ওইটা থেকে একটু ছোট? না না, এটা একটু বড়। এটা বড় না, এটা 2.5 লাখের টার্গেট। আচ্ছা আচ্ছা, দর্শক দুইটাই কিন্তু সুন্দর ষাঁড় গরু দেখতে পাচ্ছেন। এগুলো নিলে তাহলে 2 লাখের নিচে আসবেন না? না 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 না, এটা। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা দর্শক দেখুন, এই যে এই গরুগুলো তারা আসলে 2 লাখ করে বিক্রি করতে যাচ্ছে। তো প্রত্যেকটা গরুই কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর, তবে হাতিরদিয়া হাটে কিন্তু এরকম সুন্দর গরু আসে না, এখন আসা শুরু হয়েছে। বিকাশ হলো যে কোরবানি আসতেছে সামনে, যে কারণে আর কি আমরা হাট ঘুরে আরও কিছু গরুর দাম আপনাদেরকে জানাবো। চলুন দর্শক, আজকে দেখুন হাতিরদিয়া পশুর হাটে কিন্তু বেশ পরিমাণে ষাঁড় গরুর আমদানি হয়েছে। আমরা এই সামনে যে গরুটা দেখছি এইটার আমরা দাম জানবো। এটা কিন্তু মাশাআল্লাহ, এটা বড়, এটা নিয়ে আসছে কাকা। কাকা রয়েছেন, কাকার সাথে আমরা একটু কথা বলতে চাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো। আপনারা তো আজকে অনেকগুলো নিয়ে আসছেন গরু, সবগুলোই দেখতে সুন্দর। এটা আসলে কয় জাতের গরু এখন? এটা 4 জাতের। এটা ওজন হিসাবে চিন্তা করলে কতটুকু হবে? 4.5 মণ হবে। এটা আপনারা দাম চাচ্ছিলেন কেমন? 165 দাম চাই। 165। আচ্ছা, এটা যদি নেয় কেউ, মনে করেন আমরা এটা আপনাদের হাট ঘুরে একটা আইডিয়া দিচ্ছি যে হাতিরদিয়া হাটে আসলে এরকম দামে আসলে ষাঁড় গরু পাওয়া যায়, সেক্ষেত্রে কত হলে বেচা যাবে, বেচার টার্গেট কেমন নিছেন? 45 বা 50 নিচে হলে বিক্রি হবে আমার। আচ্ছা, মানে 50 ভাঙবেন, 40-এর উপর উঠতে হবে। হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই গরুটা তিনি বিক্রি করতে যাচ্ছেন 1,40,000-এর উপরে। তো বন্ধুরা, আমরা দেখছি আমাদের ডান পাশে আরও গরু রয়েছে, আমরা আরও কিছু ষাঁড় গরুর দাম জেনে নিই। চলুন দর্শক, আমরা একটা শাহিয়াল দেখতে পাচ্ছি লাল রঙের, এটার দাম আমরা জানতে চাই। এই যেটা নিয়ে আসছি, ইয়াং ভাই কেমন আছেন আপনি? আমার নাম ভাই। চোপাই হাটে দেখা হয়েছিল আপনার সাথে? না হবে। আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? দাম চাইতেছি 110। 110, এটা কি দাঁতছে? না ভাই, দাঁতে নেই। দাঁতে নাই, এখন তো দাঁতা গরু লাগবে, দাঁতার কি সময় হয়েছে নাকি? এটা দাঁত ফাঁক হয়েছে ভাই। এটা আচ্ছা, তার মানে চলবে। তো সেক্ষেত্রে এটা কত হলে বেচবেন? মনে হয় না, 100 ভাঙ্গা। কত? 95। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই গরুটা তিনি 95,000-এ বিক্রি করতে চাচ্ছেন, এমন আশা নিয়ে আছেন হাতিরদিয়া হাটে। হাতিরদিয়া হাট ঘুরে আমরা আরও কিছু গরুর দাম জানবো, আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা এখন যে গরুটা দেখছি এটা নিয়ে আসছি যে ভাই, ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গরু আজ কয়টা নিয়ে আসছেন? গরু 3টা। বিক্রি হয়েছে? না না, বিক্রি হয়নি। কোন দিনটা? এইটা একটা দেখছি। আচ্ছা আচ্ছা, এখন তো সবাই দাদা গরু খুঁজছে, কারণ সামনে কোরবানি আসতেছে, কোরবানি বেচ করে অনেকেই আগেই কিনছে। তো এটা কি দাঁতছে? না দাঁতছে না। আচ্ছা আচ্ছা, দাঁতার কি সময় হয়েছে? দাঁতার সময় এটা ঈদে মনে দাঁতছে না। আচ্ছা আচ্ছা, তো তারপরে যেটি হলো, এটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 1,10,000। এটা বেচা যাবে কততে? 90-95। দাদা গরু কি আনছেন আজকে, না সবগুলোই আদাতা? 3টেই আদাত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখানে যে গরুটা দেখছি এটা কিন্তু মনে হচ্ছে দাঁতছে, ভাই নিয়ে আসছে, ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি। গরু আজ কয়টা আনলেন? 2টা। 2টা বিয়েছেন? একটাও না, বেশি নাই। কোন দুইটা? এটা আর কোনটা? ওই পাশে। আচ্ছা, এটা কি দাঁতছে? হ্যাঁ। কেমন দাম চাচ্ছেন এটা? 115। 115। 115 যেটা যাচ্ছেন, এটা এখন মানে সবাই কিন্তু ষাঁড় গরু ওজনের কথা চিন্তা করে কেনে। তো সামনে কোরবানি ঈদ রয়েছে, কোরবানি ঈদকে কেন্দ্র করে আগেই কিন্তু অনেকেই কিনতেছে। তো সেক্ষেত্রে এটার ওজনটা কতটুকু হবে? এটা ওজন 4.5 মণ। 4.5 মণ। তো আপনাদের হাট থেকে যদি কেউ কেনে, সেক্ষেত্রে কত থেকে বিক্রি করা যাবে? এটা কত? 110। কিনে আনছেন তো? হ্যাঁ। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এটা তিনি বিক্রি করতে যাচ্ছেন 110-এ। সিরিয়ালি কিন্তু আমরা অনেকগুলো ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এগুলো মোটামুটি এই হাটের জন্য বেশ বড়ই ষাঁড় গরু। এগুলো নিয়ে আসছে কাকা। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে দেখা হইলো আপনার সাথে। আমরা কত দেখি না, অনেকদিন পরে আসলেন বাজার। আচ্ছা, আজকে কতগুলো গরু নিয়ে আসছেন? 5টা।
পাঁচটা মাশাআল্লাহ পাঁচটাই কি দাতা গরু সবটি দাতা গরু এখন তো সবাই দাতা গরুই খুঁজছে তো আমরা এই শেষের দিকটা থেকে শুরু করি দাম দর জানার চেষ্টা করি এইটার কেমন দাম চাচ্ছেন এই গরুটা এর দাম আছে 135 135 জেরা যাচ্ছেন এটা এখন কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁতের এই 135 জেরা যাচ্ছেন এটা ওজন হিসাবে চিন্তা করলে কতটুকু হবে ওজন হয়তো মনে করেন 4 মণ আছে 4 মণ 4 মণ ওজনের এইটা যদি আগাম কেউ কিনতে চায় কুরবানির বেস করে যেহেতু যাচ্ছে তো সে ক্ষেত্রে এটা কত হলে নিতে পারবে আপনাদের থেকে এটা মনে করেন তখন গিয়ে 40 বিয়ে হবে 35 বিয়ে হবে এরকম বিয়ে হবে আর কি 40 35 135 135 আর এই যে পাশে যেটা আছে এটা মনে হয় এটা একটু বেশি দামের কিনা এটা কেমন কেমন বিক্রি করতে চান এটা এইটা মনে করেন মানে বর্তমানে বাজারে 20 22 হাজার কাছে যাবে 1 22 আচ্ছা এটা ওজন হিসাবে চিন্তা করলে কতটুকু হবে এটাতে 10 এর বেশি হবে এটা 10 এর বেশি আমরা লালটা যেটা ওই যে ভাই দেখছেন লালটা আমরা একটু দেখাই লাল গরুটা 40 এর নিচে বাসন যাইতো না উপরে ছা 41 41 ওইটা কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁতের এই যে এরকম চিহ্ন কিসের এই যে এটা ছোট ছোট চিহ্ন হইছে মানে ইয়া দিলে যায় দোগা ডব ব্যাপার করলে এটা ঠিক হয়ে যাবে লেম্পি উঠছিল আগে হ্যাঁ লেম্পি উঠছিল আচ্ছা আচ্ছা এখন সুস্থ আছে এখন সুস্থ আছে আচ্ছা এটা তাহলে বিক্রি করতে যাচ্ছেন 41 এ 41 আচ্ছা এটা ওজন হিসেবে চিন্তা করলে কত হবে এটা 5 মণ হয়ে যাবে 5 মণ ওজনের গরু 41 আমরা শেষের দিকে আরেকটু দেখছি লাল রঙের গরু আমরা ওই গরুটা ধরি একটু ওই গরুটা একটু ভালো মতো দেখাই এটাও তো দেখতে বেশ ভালোই এটা দেশি গরু দেখাই যাচ্ছে দেশিটার এখন ওজন কতটুকু হবে 4.5 মণ 4.5 মণ 4.5 মণ ওজনের এটা কত দাম চাচ্ছেন এটা দাম চাই 35 বিয়ে বেচা কিনে হলো আমরা 25000 125 125 স্যার এই যে আপনারা তো হাট ঘোরেন আপনাদের ভালো একটা অভিজ্ঞতা আপনারা জানেন কখন দাম কমে আর কখন বাড়ে সো কুরবানির সামনে আসতেছে কুরবানিতে আসলে এবার কি চিন্তা করছেন কি ভাবছেন যে দাম কেমন হতে পারে বা কি বিষয় এমন পরিকল্পনা নাই তবে দাম একটু বেশি যাইতে পারে অন্য অন্য বছর তো বেশি যাইব কারণ কি কারণ গরু এমনি সরো আছে এই 500 টাকা কেজি মানে 600 টাকা আছে খুচরা 650 আছে বুঝেন না মানে বাইরে থেকে গরু না আসলে দাম বেশি যাবে দাম বেশি যাইবই এই বছর অন্য অন্য বছর তো একটু বেশি যাইব ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা হাতির দেয়া পশুর হাট ঘোরার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ষাঁড় গরুর দাম দর সম্পর্কে সো বন্ধুরা আমরা আরও কিছু ষাঁড় গরুর দাম আপনাদেরকে জানাবো চলুন দর্শক এই যে ছোট সাইজের ষাঁড় গরুটা নিয়ে কিন্তু দাম আমি চলতেছে দেখতে পাচ্ছেন কত দিনেরা এটা দেখি ভাই জিজ্ঞেস করছে কত চান আচ্ছা 85 চাচ্ছেন 50 50000 বললেন এই গরুটা এই যে যে গরুটা আমরা দেখছি 550 বললেন 55000 বললেন চাচার সাথে আমরা কথা বলি চাচা আপনার গরুটা তো 55000 দাম উঠে গেল আপনি চাচ্ছিলেন 80 আচ্ছা এটা কি দাচ্ছে হ্যাঁ দাচ্ছে কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের ছোট সাইজের দেশি সার তো এই দেশি সারটা যদি ওজন হিসাবে চিন্তা করা যায় কতটুকু হবে এখন 100 কেজি তো আপনার ইচ্ছা কেমন বিক্রি করার আমাদেরকে আসতে একটু বলেন তো কানে মুখে জানান তো এটাই এর কমবেন না আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দাম করেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পেলেন ভাই দামাদামি করলেন এই গরুটা আর যিনি বিক্রেতা তিনি কিন্তু যে দামটা বললেন এমন দামই বিক্রি করতে চাচ্ছেন সো চলুন আমরা ভিতর দিকে গিয়ে আরও দু একটি গরুর দাম জেনে নিই দর্শক আমরা এইদিকে দেখতে পাচ্ছি ছোট সাইজের কিছু সার রয়েছে তবে এগুলো দেখেই মনে হচ্ছে যে দাঁতছে কারণ আমরা দাতা গরুই দেখাতে চাই যারা আসলে আগাম কোরবানি বেস করে কিনতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও ভাই রয়েছেন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই মিয়া ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কয়টা গরু নিয়ে আসলেন আজ একটা এইটা না এই ছোটটা এটা কয় দাঁতের গরু এখন দুই দাঁতের দুই দাঁতের এটার দামটা কেমন চাচ্ছেন মিয়া ভাই 95 95 যারা চাচ্ছেন আপনারা দেখে মনে হচ্ছে যে কিনে নিয়ে আসছেন বাড়ির না তো না বাড়ি 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 তো পালা আচ্ছা এটা কত হলে বেচা যাবে মোটামুটি 80-82 আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা এখানে দেখছি আরেকটি গরু রয়েছে এটা কার এটা এইটা আর একজনের এটা আসলে বিক্রেতাকে দেখতে পাচ্ছি না দর্শক আমরা এই গরুটার দাম জানতে চাই চাচা আবদার রেকর্ডে বলছিলেন যে এটা দাতা গরু চাচা এটা কয় দাঁতের গরু চার দাঁত চার দাঁতের এটা কেমন দাম চাচ্ছেন মনে হচ্ছে আপনাকে দেখে যে বাড়ির গরু বাড়িতে পালন করছিল 85000 টাকা 85 আচ্ছা চার দাঁতের গরুটা যদি ওজন হিসাবে চিন্তা করা যায় ষাঁড় গরু সবাই কিন্তু ওজন হিসাবেই চিন্তা করে কতটুকু হতে পারে আনুমানিক ওজন আনুমানিক কত হতে হবে 3.5 মণ তো আপনার মোটামুটি বেচার টার্গেট কেমন আপনাদের হাট ঘুরে আমরা দর্শক বন্ধুদের জানাচ্ছি আর কি যারা গরু কিনতে চায় তাদেরকে দেখাচ্ছি যে এই হাতির দিয়ে হাটে আসলে আর কি এমন দামে গরু পাওয়া যায় বেচার টার্গেটটা হলো আমরা 85 চাইছি 80 দিয়ে বেচতে পারিনি
আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আশিনি দর্শক দেখুন এই গরুটা তিনি তার বাড়ির গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য এটা 80 তে বিক্রি করার আশায় রয়েছেন এই হাটে সো বন্ধুরা আমরা হাট ঘুরলাম আপনাদেরকে দেখাইলাম বিভিন্ন রকম সারগরুর দাম দর সম্পর্কে আপনারা চাইলে হাতিদিয়া হাটে এসে দেখে বুঝে আপনার মতো করে আপনি সারগরু ক্রয় করে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে